বিকেলে ইফতারি তৈরির সময় গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে গ্যাস ছড়িয়ে পড়ে চারপাশে। দুর্ঘটনা এড়াতে রাস্তায় ফেলে দেওয়া হয় সিলিন্ডার, তখনই ঘটে ভয়ঙ্কর দুর্ঘটনা। রাস্তার পাশে কাঠের চুলায় আগুন থাকায় সে আগুন মুহূর্তে ছড়িয়ে যায় আশেপাশের অবস্থানরত সকলের গায়ে, ফলে আগুনে ঝলসে যায় অনেকে। বলতে চামড়া এগুলো উইটা উইটা আইতাছে, শরীরের মাংস ঝুইটা ঝুইটা পড়তাছে, এমন ভাবে পুরছে মানে ধরার মতো কোনো ইয়া নাই। নিজের মনে ভয় লাগে যে কিভাবে আমি ধরবো এই জিনিসটা। আমার জীবনে ম্যাডাম এত সব এই ভয়ঙ্কর জিনিস দেখিনি। এক দেখছি রানা প্লাজার এই ভাঙ্গা, আর এই পুরাটা দেখছি, সেই দুর্বলতায় আমি সারা রাত ঘুম পেতে পারি। ভুক্তভোগীদের মধ্যে একজন গার্মেন্টস কর্মী সাদিয়া, সারাদিন রোজা রেখে ইফতার করতে বাসায় আসার পথে গ্যাস সিলিন্ডার লিকেজের আগুনে ঝলসে যান তিনি। সাদিয়া খাতুন অফিসে হ্যাকে ডিউটি করে, ওনাকে ইফতারের জন্য হয়তো আধা ঘন্টা ছুটি দেওয়া হয়েছে। উনি বাসায় এই রাস্তা দিয়ে যাইতে ধরছেন, কিন্তু সে বুঝতেও পারেনি তার কপালে এটা ছিল। হয়তো সেইখানে উপস্থিত হওয়ার সাথে সাথে সে আগুনে দগ্ধ হয়ে একদম পুড়ে যান। গাজীপুরের মৌচাকের তেলিরচালা এলাকায় ১৩ ফেব্রুয়ারি অগ্নিকাণ্ডের এই ঘটনায় আতঙ্ক নেমে আসে পুরো এলাকা জুড়ে। রানা প্লাজার পর গতকালকের দেখা আগুনের দুর্ঘটনা স্মরণীয় ঘটনা বলেও বলছেন এলাকাবাসীরা। এছাড়া এই ঘটনায় মানসিকভাবেও অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। যে বোতলের মুখটা আছে, ওই মুখটা মনে করেন যে প্যাঁচ, ওই প্যাঁচটা খুলে গেছে। খুলে যাওয়ার পরে ওই শুশু শব্দ হইতেছে না, ওই শব্দ হওয়ার পরে ওই বেড়া ভয়েতে রুমের ভিতরে বাইর করে রাস্তায় এনে ফালাইছে। একবার মূর্তির মতন হয়, একবার পুরো শরীরের কাপড় চুপড় তো নাইকেই, তারপরে আর এক পুল্লা করছে আমরা যে আছে শরীরে সম্পূর্ণ উঠে গেছে। যাই দিয়ে আগুন ধরে গেছে, তারপরে পড়ে গেছে কেন সিয়ারের সাথে বাইজে, তোর পা আগুন উঠে। সিলিন্ডার বিস্ফোরণ নয়, সম্পূর্ণ অসচেতনতার কারণে সিলিন্ডার থেকে গ্যাস লিকেজ হয়ে ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানান ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরিফিন। এটা দুর্ঘটনা সচেতনতা দুইটারই আমি বলবো, যে এটা দুর্ঘটনা তো একটা ঘটছে, যে এটা লাগাতে যে গ্যাসটা যে যে ইয়ে ছিল নবের কাছে যে স্প্রিং ছিল সেটা খুলে গেছে, আর পাশাপাশি সচেতনতার অভাব। এদিকে 14 মার্চ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম। এই ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছেন জেলা প্রশাসক। 36 জন অগ্নিদগ্ধ হয়ে আহত হয়ে তার ভিতরে 34 জন আমাদের শেখ হাসিনা বাণী ইনস্টিটিউটে ভর্তি আছেন। গ্যাস সিলিন্ডার ব্যবহারের বিষয়ে পরিপূর্ণ জ্ঞান না থাকা, এবং আমরা দেখতেও চাই যে গ্যাস সিলিন্ডার কোনো ত্রুটিযুক্ত ছিল কি না, তো এই বিষয়ে আমরা একটা তদন্ত কমিটিও গঠন করেছি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গাজীপুরের নেতৃত্বে 3 সদস্যের, তারা রিপোর্ট দেবেন। কিন্তু সার্বিকভাবে আমরা অগ্নিদগ্ধদের খবর নিচ্ছি। আগুনে দগ্ধ 36 জনের মধ্যে শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি আছেন 34 জন, তাদের মধ্যে 8 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়।